সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয় বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। গাজা ব্যাংক থেকে চুরি করে টাকা নিয়ে গেল ইসরায়েলি সৈন্যরা। চীনের হাতে শক্তিশালী নতুন অস্ত্র মাইক্রোওয়েভ। সঙ্গীর খোঁজে নওয়াজ শরীফ, এমপি হারানোর শঙ্কায় ইমরান খান। স্টারলিংক নিয়ে কিয়েভের অভিযোগ অস্বীকার করল ক্রেমলিন ইলন মাস্ক। মার্কিন আইন প্রণেতাদের সমালোচনা বড় কিছু না বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করবে ইউক্রেন। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজা যুদ্ধ শেষ যুদ্ধ নয় বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়। ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চলে যাওয়ার পর থেকেই ফিলিস্তিনের জাতি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে এবং এই ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি রোববার রাতে একথা বলেন। গতরাতে দামেস্কে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর 15 জন প্রতিনিধি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি আরো বলেন, 7 অক্টোবরে আলাক্সা তুফান অভিযানের পর ইসরায়েল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। আমেরিকা সাহায্য সহযোগিতা না থাকলে বিপর্যয় আরো স্পষ্ট হয়ে উঠত। ফিলিস্তিনের সব সংগ্রামী নেতা এ সময় ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করে বলেন, আমেরিকা সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও গাজা যুদ্ধে ইসরায়েল নারী ও শিশুসহ সাধারণ ফিলিস্তিনিদের হত্যা ছাড়া কিছুই অর্জন করতে পারেনি। গাজা এ পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী পক্ষ বলে তারা মন্তব্য করেছেন। গাজা ব্যাংক থেকে চুরি করে টাকা নিয়ে গেল ইসরায়েলি সৈন্যরা। গাজা শহরে ব্যাংক অব প্যালেস্টাইন থেকে ইসরায়েলের সামরিক বাহিনী $54 মিলিয়ন চুরি করেছে। রোববার 12 ফেব্রুয়ারি ইসরায়েলি গণমাধ্যম মারিভের সূত্রে আনাদুল এজেন্সি এই তথ্য জানিয়েছে। আনাদুল এজেন্সি বলেছে, গত সপ্তাহে আলরিমাল এলাকায় একটি অগ্নিকাণ্ড ঘটে। পরে সহযোগিতা সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের জন্য যে বরাদ্দ তহবিল আসে ইসরায়েলের সামরিক বাহিনী সেটি নিয়ে গেছে। তবে প্রতিবেদনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানানো হয়নি। ইসরায়েল এক সামরিক মুখপাত্র মারিফকে বলেন, গত সপ্তাহে গাজার ব্যাংক অব ফিলিস্তিনের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর কারণ ছিল হামাসের কাছে অর্থ পৌঁছাতে বাধা সৃষ্টি করা। তিনি বলেছিলেন, এই পদক্ষেপটি রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চীনের হাতে শক্তিশালী নতুন অস্ত্র মাইক্রোওয়েভ। প্রযুক্তিতে বরাবরই এগিয়ে চীন, আর এই প্রযুক্তির সাহায্যে নতুন নতুন সব অস্ত্র উদ্ভাবনও দেশটির জন্য নতুন নয়। এবার হাই পাওয়ার মাইক্রোওয়েভ বা HPM নামে নতুন এক অস্ত্র উদ্ভাবন করেছে বেইজিং। বলা হচ্ছে এই অস্ত্রের মাধ্যমে যে কোনো ড্রোন অকেজো করার পাশাপাশি বিকল করে দেওয়া যাবে সামরিক আকাশযান এবং স্যাটেলাইটও। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছেন, হাই পাওয়ার মাইক্রোওয়েভ স্টার্লিং ইঞ্জিনের মাধ্যমে কাজ করে। এতে এই ধরনের মোট 4টি ইঞ্জিন রয়েছে। এসব ইঞ্জিনের মাধ্যমে থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করা যাবে। এর মাধ্যমে তৈরি করা হবে বিশেষ ওয়েব, আর সেই ওয়েব বা তরঙ্গের মাধ্যমে নিষ্ক্রিয় করা যাবে শক্তিশালী ড্রোন আকাশযান ও স্যাটেলাইট। এই প্রথম এই ধরনের কৌশল ব্যবহার করে অস্ত্র বানানো হয়েছে বলে ঘোষণা দিল কোনো দেশ। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও এশিয়া টাইমস বলেছে, এই প্রযুক্তিতে অতি পরিবাহী কয়েলের মাধ্যমে 4 টেসলার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা সম্ভব, আর এই শক্তি অন্য কোনো শক্তিতে নিষ্ক্রিয় করে দিতে পারে। এভাবে টানা 4 ঘন্টা একনাগারে কাজ করতে পারে এই ব্যবস্থা, এতে খরচও কম। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বন্দ্ব বহুদিনের। এছাড়া আরো কিছু ব্যবসায়ী দ্বন্দ্ব রয়েছে। এ অবস্থায় চীনে বিশেষ ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। এ কারণে বিকল্প ধরনের অস্ত্র বানাচ্ছে শীর দেশ। বিশ্লেষকদের মতে লেজার ও HPM হচ্ছে ভবিষ্যতের শক্তিশালী অস্ত্র, আর ভবিষ্যতের লড়াইটা হবে অ্যান্টি ড্রোন ও অ্যান্টি স্যাটেলাইট কেন্দ্রিক। এ কারণে গত বছরই এ ধরনের অস্ত্র বানানো শুরু করে চীন। অস্ত্রের আকার ও ওজন কম থাকা একটি বড় চ্যালেঞ্জ, যা এই ধরনের অত্যাধুনিক যন্ত্রে সহজ ব্যাপার। তাইওয়ানে হামলা করার চিন্তাভাবনা থেকে চীনে লেজার ও HPM অস্ত্র বানাতে শুরু করেছে বলে ধারণা অনেকের। এছাড়া বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সঙ্গীর খোঁজে নওয়াজ শরীফ, এমপি হারানোর শঙ্কায় ইমরান খান। নির্বাচন শেষ হয়েছে কিন্তু ধোঁয়াশা কাটেনি। অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকার গঠন নিয়ে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শুরু হয়েছে দলগুলোর দর কষাকষি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN ও পাকিস্তান পিপলস পার্টি বা PPP-র জোট সরকার গঠনের আলোচনা হলো এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দল দুটি। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় আলোচনা পুনরায় শুরু করার জন্য সোমবার 12 ফেব্রুয়ারি PPP ও PMLN এর নেতারা রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছেন। অন্যদিকে আলোচনায় রয়েছে
রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানও। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিএ সমর্থিত প্রার্থীরাও সবচেয়ে বেশি আসন পেয়ে আলোচনার মূলে রয়েছে। তাদের অন্য দল থেকে ডাকা হচ্ছে, যা নিয়ে শঙ্কায় রয়েছে পিটিআই। ইতোমধ্যে জাতীয় পরিষদ নির্বাচনে বিজয়ী অন্তত 6 স্বতন্ত্র প্রার্থী নওয়াজ শরীফের দল পিএমএলএন এ যোগ দিয়েছেন বলে সোমবার দেশটির সংবাদ মাধ্যম এওআরওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। তাদের মধ্যে পিটিআই সমর্থন নিয়ে লাহোরের একটি আসন থেকে জয়ী শহরটির সাবেক ডেপুটি মেয়র ওয়াসিম কাদের রোববার প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওয়াজের দলে যোগ দেন। এরপরে স্বতন্ত্র হিসেবে পিএমএলএন এ যোগ দিয়েছেন নির্বাচনে জয়ী রাজা খুরাম নওয়াজ, ব্যারিস্টার আকেল, পীর জহির হুসাইন কুরেশি, সর্দার শমসের মাজারি ও ব্যারিস্টার মিয়া খান বুক্তি। তবে তারা পিটিআই সমর্থিত বিজয়ী প্রার্থী কিনা তা দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়নি। নির্বাচনের আগে পিটিআই নিবন্ধন বাতিল করায় স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল আসনে জয় পেয়েছেন দলটির সমর্থিত প্রার্থীরা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী ফল প্রকাশের 3 মধ্যে কোন নিবন্ধিত দলে যোগদান অথবা সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকতে পারবেন তারা। কিন্তু জোট সরকার গঠন করা নিয়ে পিএমএলএন ও পিপিপির মাঝে এখনো সমঝোতা না হওয়ায় পিটিআই সমর্থিত অন্তত 15-20 স্বতন্ত্র প্রার্থীকে দলে ফেরানোর জন্য যোগাযোগ শুরু করেছে পিএমএলএন। এছাড়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। করাচি ভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা MQM 17 আসনে জিতেছে। স্টারলিংক নিয়ে কিয়েভের অভিযোগ অস্বীকার করল ক্রেমলিন ইলন মাস্ক। ইউক্রেন সম্প্রতি দাবি করেছে যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক ইন্টারনেট টার্মিনাল ব্যবহার করছে। তবে ক্রেমলিন সোমবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইলন মাস্ক কিয়েভের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। কিয়েভের GUR সামরিক গোয়েন্দা সংস্থা বলেছে তাদের কাছে প্রমাণ রয়েছে স্টারলিংক ইন্টারনেট টার্মিনালগুলো রাশিয়ান সেনারা পদ্ধতিগত ভিত্তিতে ব্যবহার করছে। পাশাপাশি মস্কোর বিরুদ্ধে তথ্য পাচার করার অভিযোগও রয়েছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এর মালিকানাধীন স্টারলিংক একটি নেটওয়ার্ক যা দূরবর্তী অবস্থানগুলোতে বা সাধারণ যোগাযোগ অবকাঠামো নিষ্ক্রিয় থাকা অঞ্চলগুলোতে ইন্টারনেট সরবরাহ করতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, স্টারলিং সেখানে আনুষ্ঠানিকভাবে সরবরাহ করা হয় না, তাই এটি কোনোভাবেই সেখানে ব্যবহার করা যাবে না। স্টারলিং ব্যবস্থাটি রাশিয়ায় সক্রিয় নয়, যার অর্থ রাশিয়ার অভ্যন্তরে এর একটি ডিভাইসও সংযোগ করা যাবে না। কিন্তু কিয়েভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্র জুড়ে রুশ সেনাদের ডিভাইসটি ব্যবহার করার অভিযোগ করেছে। GUR এর মুখপাত্র আন্দ্রি ইউসফ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, স্টারলিং রাশিয়ায় অবাধে ব্যবহৃত হচ্ছে। গত বছরের তুলনায় এখন যুদ্ধক্ষেত্রে রুশ সেনাবাহিনীতে স্টারলিংক এর ব্যবহার আরো নিয়মিত হয়েছে। তবে তিনি তার এই দাবির সব বিবরণ প্রকাশ করবেন না বলেও জানিয়েছেন। ইউক্রেন নিজে 2 ধরে চলা যুদ্ধে তার সেনাদের জন্য যোগাযোগ ও সংযোগ নিশ্চিত করতে ব্যাপকভাবে স্টারলিংক ব্যবস্থা ব্যবহার করছে। অন্যদিকে ইলন মাস্ক এক্সে একটি পোস্টে রাশিয়ার কাছে স্টারলিংক এর টার্মিনাল বিক্রির অভিযোগকে স্পষ্টভাবে মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমাদের সর্বোত্তম জ্ঞান অনুসারে রাশিয়ার কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন স্টারলিংক বিক্রি করা হয়নি। ইউক্রেনে ইউসফ বলেছেন, স্টারলিংক যে আনুষ্ঠানিকভাবে রুশদের কাছে বিক্রি করা হচ্ছে না কিয়েভও তা স্বীকার করে। তবে তার মতে রাশিয়াগুলো আমদানির মাধ্যমে কিনছে, যা মূলত চোরাচালান। যেহেতু মস্কো ইউক্রেনে আক্রমণ করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হয়েছে, তাই দেশটি বিভিন্ন পণ্যের জন্য তৃতীয় দেশে ব্যবসায়ী এবং মধ্যস্থতাকারীদের একটি নেটওয়ার্ক স্থাপন করেছে। স্টারলিং নিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে সংঘর্ষের ঘটনা এই প্রথম নয়। গত বছর ইলন মাস্ক রুশ নৌবহরে ইউক্রেনে আক্রমণকে সমর্থনের জন্য ক্রিমীয় শহর সেভাস্তোপলের নেটওয়ার্ক সক্রিয় করার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়াও গত বছর মাস্ক বলেছিলেন, নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখতে সম্মত হওয়ার আগে তার কোম্পানি অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনে পরিষেবায় অর্থায়ন করতে পারবে না। মার্কিন আইন প্রণেতাদের সমালোচনা বড় কিছু না, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার দেশটির সাধারণ নির্বাচন নিয়ে মার্কিন আইন প্রণেতাদের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন সোমবার 12 ফেব্রুয়ারি। তিনি বলেছেন, এই সমালোচনা বড় কিছু না। পাকিস্তানের সংবাদ মাধ্যম জন এ খবর জানিয়েছে। আনোয়ারুল হক কাকার বলেছেন, যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক পাকিস্তানি প্রবাসী রয়েছেন, যাদের অনেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব সক্রিয়। দেশের রাজনীতির প্রতি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি সেখানে স্থায়ী হতে সুবিধা দেয়। স্থানীয় অর্থ সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিন, তাহলে 1-2 বা কয়েকজন কংগ্রেস সদস্যকে প্রভাবিত করতে পারবেন। কাকার বলেছেন, মার্কিন কংগ্রেস সদস্যরা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য না, তাদের মন্তব্য করার মতো আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। তিনি বলেছেন, নির্বাচনী প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগ ঠেকাতে সংলাপ ও আইন প্রয়োজন। আপনাদের পার্লামেন্ট রয়েছে, টেলিভিশনের টকশোতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে না, আসল স্থান হলো পার্লামেন্টে, সব রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিত্ব রয়েছে সেখানে। তিনি আরো বলেছেন, এর জন্য একসঙ্গে বসতে হবে, এটি পাকিস্তানের রাজনৈতিক শ্রেণীর প্রতিনিধিত্বের বিষয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী
বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অংশ, কিন্তু সরকার প্রতিবাদকারীদের দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে না। নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে কাকার বলেছেন, 8ই ফেব্রুয়ারি সুষ্ঠু নিরপেক্ষ উপায় রয়েছে, কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তিবর্গকে ভয় দেখানো বা সুবিধা দেওয়ার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আমাদের নেই। হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করবে ইউক্রেন। চলতি বছর হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করবে ইউক্রেন, যেসব ড্রোন রাশিয়ার গভীরে আঘাত আনতে সক্ষম হবে। ইতিমধ্যে 10টি কোম্পানি ড্রোন উৎপাদন শুরু করেছে। সোমবার 12ই ফেব্রুয়ারি ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী মিখাইলো ফেদোরফ এসব কথা তুলে ধরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে, এক সাক্ষাৎকারে মিখাইলো ফেদোরফ ইউক্রেনের ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়ে বিশদ তুলে ধরেছেন। সম্প্রতি রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা নিয়ে বিতর্কের মধ্যে এসব কথা বলেছেন তিনি। রয়টার্সকে তিনি বলেছেন, দূরপাল্লার কামিকাজি ড্রোনের শ্রেণী বাড়ছে, এগুলো 300, 500, 700, 1000 কিলোমিটার হচ্ছে। 2 বছর আগে এমন শ্রেণীর ড্রোন ছিল না। রাশিয়ার তেলের স্থাপনায় সাম্প্রতিক হামলা সরকারের ড্রোনের বাজারের অগ্রগতি অর্থায়নে অগ্রগতির প্রতিফলন বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় মন্ত্রী। তিনি বলেছেন, সামরিক প্রযুক্তির স্টার্ট আপের জন্য গত বছর সরকার $2.5 মিলিয়ন বরাদ্দ দিয়েছে, চলতি বছর এই বরাদ্দ 10 গুণ হতে পারে, আরো অর্থ নিশ্চিত করতে আমরা চেষ্টা করব। ফেদোরফের মতে 2003 সালের ইউক্রেনের ড্রোন উৎপাদনের মাত্রা সরবরাহ 120 গুণ বেড়েছে, যুদ্ধের কারণে এসব ড্রোনের উদ্ভাবন ও উৎপাদন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।